প্রিয় চাকরি প্রার্থী, আপনারা যারা বাংলাদেশ আনসার প্রতিরক্ষা বাহিনীর উপজেলা প্রশিক্ষক পদে চাকরি পেতে চান, তাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো 2019 সালে যে আনসার উপজেলা প্রশিক্ষক পদের যে লিখিত পরীক্ষাটা হয়েছিল, খুবই ইজি একটা কোশ্চেন ছিল, সময় ছিল 60 মিনিট, 13/9/2019 তারিখে পরীক্ষা হয়েছিল, পূর্ণ মান ছিল 70। এবং নিজের যোগ্যতায় চাকরি পেতে চাইলে এই ভিডিওটা অবশ্যই দেখতে হবে। এবং আনসার উপজেলা প্রশিক্ষকের জন্য শতভাগ কমন উপযোগী বাংলাদেশ আনসার বাহিনীর লাইসেন্স নিয়ে একমাত্র আমরাই তৈরি করেছি, এই বইটা সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওতে। এবং খুবই ইজি কিছু কোশ্চেন ছিল, যেগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন যে ঠিক কতটা সহজ একটা প্রশ্ন ছিল। তো এখানে প্রশ্নটা ছিল শুদ্ধ বানান লিখুন, এই যে মনোজগৎ, তারপরে কটূক্তি, মনোকষ্ট, প্রত্যুত প্রকার, বর্ষণ, তো এগুলার যে সঠিক বাক্য বা শুদ্ধ বানান সেগুলো কিন্তু এখানে লেখা রয়েছে এবং আমাদের বইতে এটা রয়েছে। আর উপজেলা প্রশিক্ষকের জন্য বিগত সালের প্রশ্নসহ বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান সকল বিষয় কিন্তু আমাদের বইতে অন্তর্ভুক্ত করা আছে। অবশ্যই আমাদের বইটা সংগ্রহ করবেন যদি নিজের যোগ্যতায় চাকরি পেতে চান। ব্যাস বাক্য সহ সমাসের নাম লিখুন, বিলাত ফেরত, বিলাত থেকে ফেরত, পঞ্চমী তৎপুরুষ সমাস, উপশহর, শহরের সদৃশ অব্যয়ভাব সমাস, তোমরা, তুমিও সে, কিংবা তুমিও তোরা, এক শেষ দ্বন্দ্ব সমাস, হাতাহাতি, হাতে হাতে যে লড়াই, ব্যতিহার বহুব্রীহি, ত্রিফলা, তিন ফলের সমাহার, দীর্ঘ সমাস, এক কথায় প্রকাশ, অন্য কা গাছের ওপর যে গাছ জন্মে, পরগাছা, পট আঁকে যে পটুয়া। তো দেখতেই পাচ্ছেন যে বাংলা প্রশ্ন খুবই ইজি কোশ্চেন, ভয় পাওয়ার কিন্তু কোনো কারণ নাই। কি করতে হবে আমাদের কাছ থেকে, আনসার উপজেলা প্রশিক্ষকের বইটা যদি আপনি সংগ্রহ করেন, 400-450 পেজের বই, খুবই মোটা একটা বই। এই বইটাতে বিভিন্ন প্রিপারেশান দেওয়া আছে, বিস্তারিত লিখিত পদের জন্য আপনার তুলনামূলক যেই প্রিপারেশানটা দেওয়া আছে, এটা যে কেউ যদি কমপ্লিট করতে পারে সে অবশ্যই নিজের যোগ্যতায় চাকরি পাবে। আর পরীক্ষায় আপনার অবশ্যই পাশ করতে হবে, পরীক্ষা আপনি পাশ না করলে আপনি আনসারেই এখন চাকরি করেন আর আপনার মুক্তিযোদ্ধা কোটাই থাকুক আর যাই থাকুক, আপনি কিন্তু চাকরি পাওয়া সম্ভব না। তাই অবশ্যই বই সংগ্রহ করবেন এবং হৃদয় আপডেটের এই ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন এবং আপনার পরিচিত বা কাছের যে মানুষটা, যে বন্ধুটা, বান্ধবীটা এই চাকরিটা তার দরকার বা চাকরি পেতে চায়, তাকেও আমাদের এই বইটা সংগ্রহ করতে বলবেন। তো বাংলাদেশে আনসার ও ভিডিপি সম্পর্কে 5টি বাক্য লিখুন। দেখতেই পাচ্ছেন হৃদয় আপডেট ইউটিউব চ্যানেলে যতগুলো ভিডিও আছে সবগুলোতেই আপনাদের উপকার করার জন্য হেল্পফুল ভিডিও পাবেন, তাই অবশ্যই এই চ্যানেলের ভিডিওগুলো সবসময় দেখবেন। বাংলাদেশে আনসার ও ভিডিপি বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তা আইন প্রয়োগ সংরক্ষণের জন্য গঠিত একটি বাহিনী, এটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় দ্বারা পরিচালিত হয়। বর্তমানে এই বাহিনীর 3টি বাহিনী সমন্বয়ে গঠিত, সাধারণ আনসার ব্যাটালিয়ান, তাছাড়াও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ভিডিপি। এই বাহিনী বর্তমানে পরিচালিত হচ্ছে আনসার বাহিনী আইন 1995 এবং ব্যাটালিয়ান আনসার আইন 1995 দ্বারা, যা সংসদ কর্তৃক গৃহীত হয় 15 ফেব্রুয়ারি 1995। তো বুঝতেই পারছেন যে বাংলাদেশ আনসার বাহিনীর ইতিহাস সম্পর্কেও কিন্তু আপনার জানতে হবে এবং লিখিত পরীক্ষা দেখে আপনি যে ভয় পেয়ে যাবেন, ভয় পাওয়ার কোনো অপশনই নাই, কারণ লিখিত আর এমসিকিউর মধ্যে শুধু পার্থক্য হচ্ছে একটাই, এমসিকিউতে অপশন থাকে। মাত্র একজন বই অর্ডার করলো ফোন দিয়ে, তো বুঝতে পারছেন যে রেগুলার আমাদের কিন্তু 70-80টা বইয়ের অর্ডার থাকে এবং অলরেডি যারা আনসার বাহিনীতে চাকরি করতেছেন তাদের জন্য কিন্তু এই পদটা আসলে কি তারা খুব ভালো করেই জানে এবং তাদেরকে বলবো একটু ট্রাই করে দেখেন, আপনারও চাকরি হবে, আপনিও নিজের যোগ্যতায় চাকরি পাবেন। এই যে যেই ব্যাস বাক্যগুলো দেখাইছি আগে, এক কথায় প্রকাশ দেখাইছি, বাংলাদেশ আনসার ভিডিপি সম্পর্কে দেখাইছি, তারপরে আসবে কিছু ট্রান্সলেশন। তুমি কি জানো সে কোথায় বাস করে? বালিকাটি নাচতে নাচতে চলে গেল, মূর্খ ব্যক্তিকে কেউ পছন্দ করে না, বাংলাদেশের রাজধানী ঢাকা। তো একদম ক্লাস 3-4-এর একটা বাচ্চাকে যদি আপনি বলেন যে এগুলাকে ট্রান্সলেট করে দাও ইংলিশে, সেও পারবে, আর আপনি যদি না পারেন তাহলে বুঝে নিতে হবে যে আপনি এই চাকরি পাওয়ার যোগ্য না। আর যদি যোগ্যতা অর্জন করতে চান তাহলে অবশ্যই আমাদের কাছ থেকে বই সংগ্রহ করতে হবে এবং প্রচুর পড়াশোনা করতে হবে, কারণ এটা হচ্ছে সোনার হরিণ। একটা থানায় উপজেলা প্রশিক্ষক মানে বিশাল কিছু, এটার যে পাওয়ার এটা শুধুমাত্র আনসার বাহিনী বা পুলিশ বাহিনী বা আনসার ডিপার্টমেন্ট সশস্ত্র বাহিনীতে যারা আছে তারা জানে যে এই পদটা আসলে কি। তো এবার দেখেন, দ্য গার্ল ওয়েন্ট ড্যান্সিং, নোবডি লাইকস এ ফুল, দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, ঢাকা ইজ এ ভেরি এনশিয়ান্ট সিটি, মানে প্রাচীন সিটি, ইটস 7-10,
এবার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আসবে, একদম সহজ, একদম সহজ। প্রথমটা এসেছে কি এনএমএ, এটা এসেছে আর্টিকেল, আর পরের যে কয়টা আসছে আপনার উইথ আফটার, এই দুইটাই হ্যাঙ্কার আফটার ফিল্ড উইথ, দুইটাই হচ্ছে প্রিপোজিশন। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স 10 PM, এটা হচ্ছে কমপ্লিট দ্য সেন্টেন্স। হি ওয়াজ অ্যাবসেন্ট অ্যাট দ্য স্কুল, মানে আমাদের বইটা যদি আপনি সংগ্রহ করেন, এখানে যে ধরনের প্রিপারেশান দেওয়া আছে, তাহলে কিন্তু আপনার চাকরি পেতে কোনো কিছুতে আটকাবে না। তারপর এসেছে কিছু ট্রান্সফরমেশান সেন্টেন্স, যেগুলো ক্লাস সিক্সের বইয়েও আছে। আমাদের বই যদি আপনি নেন, এখান থেকেই আপনার কমন পড়বে, কারণ নতুন কিছু তৈরি হয় না। আপনি একদম বিসিএসের কোশ্চেন দেখেন, অফিস সহায়কের প্রশ্ন দেখেন, আনসার বাহিনী পুলিশ বাহিনী যেই প্রশ্নই দেখেন, নতুন কিছু কিন্তু তৈরি হচ্ছে না। এই বিগত সালের যে প্রশ্নগুলো, এগুলাই কিন্তু মানে কাটসাট করে বসায় দিচ্ছে বিভিন্ন চাকরি পরীক্ষা। তো এইগুলা খাতায় বসে বসে করবেন। এরপরে এই যে যেমন আওয়ার লিবারেশন ওয়ার সম্পর্কে একটা প্যারাগ্রাফ এসেছে, লাই মানে রাইট টেন্স সেন্টেন্স, তো আগেরবার লিবারেশন ওয়ার আসছে, মানে আমাদের মুক্তিযুদ্ধ সম্পর্কে এসেছে, এবছর পদ্মা সেতু সম্পর্কে আসতে পারে, করোনা ভাইরাস সম্পর্কে আসতে পারে, সমসাময়িক বিষয় নিয়ে কিন্তু চাকরির পরীক্ষাগুলো প্রশ্ন করে থাকে। তাই ভয় পাবেন না, আমাদের কাছ থেকে বই সংগ্রহ করবেন, প্রতিনিয়ত ভিডিওগুলো দেখবেন, যোগাযোগ রাখবেন আমাদের সাথে, তাহলে চাকরি পাওয়া সম্ভব। এছাড়া কোনোভাবেই আপনার কাঙ্ক্ষিত জবটা আপনি পাবেন না, এটুকুন আমি লিখে দিতে পারি, ঠিক আছে। তারপর দেখেন গণিত, গণিতটা কিন্তু খুবই সহজ গণিত এসেছে, সুদ আসলের অঙ্ক, শতকরার অঙ্ক, যেগুলো আমি প্রত্যেকটা ভিডিওতে বলি যে অধ্যায়ভিত্তিক ম্যাথগুলো যদি আপনারা করতে পারেন, তাহলে যে কোনো চাকরির পরীক্ষায় যাই আসুক না কেন কমন পাবেন। তাই এই অধ্যায়ভিত্তিক ম্যাথ করার চেষ্টা করবেন, এবং আমাদের বইতে কিন্তু অধ্যায়ভিত্তিক ম্যাথ রয়েছে। ফার্স্ট অফ অল বিগত সালের কোশ্চেনগুলো খুব ভালো করে সলভ করতে হবে। এই যে একটা কমন প্রশ্ন, জুনিয়র অডিটর এসেছে, NSI-তে এসেছে, কারিগরি শিক্ষা অধিদপ্তরে এসেছে, সে কোশ্চেনটাই আনসার ভিডিও কিন্তু কপি করে বসায় দিছে। তো এটা আপনার বুঝতে হবে যে কী ধরনের প্রশ্ন আসে, কী ধরনের ম্যাথ আসে, কী ধরনের ইংলিশ আসে, তাহলে কিন্তু চাকরি পাবেন, এছাড়া কিন্তু চাকরি পাওয়া সম্ভব না। এবং আমি মন থেকে চাই, আসলে যারা প্রতিনিয়ত আমাদের কাছ থেকে বই সংগ্রহ করছে, পড়াশোনা করতেছে, তাদের যেন মহান সৃষ্টিকর্তা একটি চাকরি দান করেন, এবং তারা আসলেই যোগ্য, যারা চাকরি পাওয়ার যোগ্য তারাই কিন্তু চাকরিটা পাবে, যারা পড়াশোনা করতেছে তারাই চাকরিটা পাবে। আপনি পরীক্ষায় পাস করবেন, তারপর আপনার কোটা অন্যান্য সব কিছু খাটবে। তাই বলবো আর দেরি না করে অবশ্যই আমাদের বইটা সংগ্রহ করেন, বিশেষ করে যারা বাংলাদেশ আনসার বাহিনীতে সাধারণ আনসার বা বিভিন্ন জায়গায় চাকরি করতেছে, তারা জানে এই উপজেলা প্রশিক্ষকের আসলে সুযোগ সুবিধা এবং পাওয়ারটা ঠিক কতটা, এবং তাদের ইনকামের ওয়ে হাজার পথে লাখ লাখ টাকা। তো ভাই আজকের ভিডিওতে স্বাগতম। উপজেলা প্রশিক্ষক কাজ কি, বেতনগত প্রমোশন হবে কি না, এবং ঠিক কোন বই পড়লে আপনি নিজের যোগ্যতায় চাকরি পাবেন, সেটা সম্পর্কে বিস্তারিত দেখতে পারবেন আজকের এই ভিডিওতে। তাই অবশ্যই একটি লাইক করে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, এবং নিজের মন থেকে চেষ্টা করুন, একটু বই নিয়ে পড়াশোনা করুন, অবশ্যই মহান সৃষ্টিকর্তা চাইলে আপনি চাকরি পাবেন। চাকরি ভাই, হৃদয় আপডেট একমাত্র চ্যানেল, যেই চ্যানেলের মাধ্যমে আপনি চাকরির প্রস্তুতিমূলক ভিডিও পাবেন, এবং ঠিক কোন বই পড়লে আপনার স্বপ্নের চাকরিটা পাবেন সেটা সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। তাই আপনি আপনার বন্ধু এবং আপনার বান্ধবীকে দিয়ে অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করিয়ে রাখুন। ভাই এবার আমাদের সরাসরি বইতে চলে যাব, শতভাগ কমনের একমাত্র বই, এই বইটা আপনি অন্য কোথাও পাবেন না, তার কারণ এই বইটা খুবই খুবই গুরুত্বতার সাথে তৈরি করা হয়েছে। এখানে সাধারণ আনসারের কয়েকটি ধাপের কোশ্চেন দেওয়া আছে, তারপর উপজেলা আনসার ভিডিবি প্রশিক্ষক প্রশিক্ষিকার প্রশ্ন দেওয়া আছে, আনসার ভিডিবি কর্মকর্তার প্রশ্ন দেওয়া আছে, সার্কেল অ্যাডজুস্ট্যান্টের প্রশ্ন দেওয়া আছে, সহকারী অ্যাডজুস্ট্যান্টের প্রশ্ন দেওয়া আছে, মানে বিগত সালের যতগুলো প্রশ্ন দেওয়া আছে সবগুলোই কিন্তু আপনার পড়তে হবে। এবং সব থেকে বড় বিষয়, এখানে আনসারের যে মৌলিক বিষয়াবলী, তাছাড়াও স্যাম্পল কোশ্চেন মানে নমুনা প্রশ্ন যেগুলো দেওয়া আছে, এগুলো কিন্তু আপনার জানতে হবে, বুঝতে হবে এবং ধারণা রাখতে হবে। এখান থেকেই কিন্তু আপনার বিগত সালের প্রশ্নগুলো থেকে, মৌলিক বিষয়াবলীর থেকে অনেক প্রশ্ন কমন পাবেন। ভাইবাতেও প্রশ্ন, আপনাকে যে ধরনের কোশ্চেন করা হবে সেই প্রস্তুতিটাও আমাদের বইতে দেওয়া আছে। তাই বলবো এখন থেকেই বইটা সংগ্রহ করে পড়াশোনা শুরু করে দেন। বইটার দাম রাখা হয়েছে মাত্র 360 টাকা, একটা মোটা একটা বই ভাই, এটা আপনি কল্পনাও করতে পারবেন না আপনার কতটা হেল্পফুল হবে এই বইটা। এবং বিগত সালের প্রশ্নগুলো কমপ্লিট করার পরে আপনি বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান এই সকল বিষয়গুলি থেকে ধরে ধরে প্রত্যেকটা বিষয়ের উপর যে আলোচনা দেওয়া আছে, সাজেশান দেওয়া আছে, সেগুলো পড়বেন।
এবং আনসারের জন্য যে বইটা তৈরি করা হয়েছে আপনারা উপজেলা প্রশিক্ষকে জানেন না আসলে এটা কিন্তু অনার্স পাশে সার্কুলার এবার আসার কথা ছিল তার কারণ 15তম গ্রেড এটা কোনোভাবেই ইন্টারমিডিয়েট পাশে এবার দেওয়ার কথা ছিল না সত্যি কথা বলতে বর্তমানে যারা আনসার বাহিনীতে যুক্ত আছে তারা জানে এই চাকরিটা সোনার হরিণের থেকেও বেশি কিছু হতে পারে তাই বলবো একটু পড়াশোনা করলেই কিন্তু চাকরিটা পাওয়া সম্ভব তাই হাল ছেড়ে দেবেন না মাত্র সার্কুলার আসছে আবেদন করেন পড়াশোনা করেন আপনি চাকরি অবশ্যই পাবেন কে বললো 5 লক্ষ টাকা দাও তোমার চাকরি দিয়ে দিব সেই আশায় না ঘুরে আপনি নিজে চেষ্টা করেন কীভাবে চাকরিটা পেতে পারেন আনসার বাহিনীতে যারা রয়েছে তারা জানে এই চাকরিটা কতটা গুরুত্বপূর্ণ